প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। বুধবার 3 আগস্ট আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে দুবার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার পার্থ ও তার বান্ধবীর মোট 13 দিনের রিমান্ড দেওয়া হল। 10 দিনের রিমান্ড শেষে শারীরিক পরীক্ষার পর বুধবার 3 আগস্ট বিকেল 3টায় পার্থ ও অর্পিতাকে কলকাতার ব্যাংকশাল কোর্টের সিবিআই বিশেষ আদালতে তোলা হয়। প্রায় 4 ঘণ্টা সওয়াল জবাব শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী 5 আগস্ট তাদের ফের আদালতে তোলা হবে। ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতি। দুর্নীতির বিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ আন্দোলন অব্যাহত রয়েছে। শিক্ষক নিয়োগ বঞ্চিত প্রায় 41,000 চাকরি প্রার্থী এই বিক্ষোভে যোগ দিয়েছেন। বুধবার 3 আগস্ট ছিল আন্দোলনের 507তম দিন। গত 22 জুলাই পার্থর দক্ষিণ কলকাতার বাড়িতে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। প্রায় 27 ঘণ্টা তল্লাশি শেষে 23 জুলাই মধ্যরাতে পার্থকে গ্রেফতার করে তারা। একই দিন গ্রেফতার করা হয় পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। 4 দিন পর 26 জুলাই থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির গোয়েন্দারা। এরপর আলাদা এক অভিযানে অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় 22 কোটি টাকা নগদ উদ্ধার করা হয়। এরপর তাদের আদালতে তোলা হলে অসুস্থ বোধ করেন পার্থ। আদালতের নির্দেশ 48 ঘণ্টা অন্তর পার্থ অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী শুক্রবার 29 জুলাই দুপুরে ইডির গোয়েন্দাদের বিশেষ নজরদারিতে পার্থকে দক্ষিণ কলকাতার জোকো ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশে চিকিৎসার পর ফের কোর্টের দ্বারস্থ হয় ইডি। চিকিৎসকদের সবুজ সংকেত পাওয়ার পর বিচারক পার্থ ও অর্পিতাকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বুধবার সেই 10 দিন শেষ হওয়ার পর আবারও আদালতে তোলা হয় তাদের। এর আগে রাজ্যের বিভিন্ন জেলা শহরে আবারও তল্লাশি চালায় দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। বুধবার 3 আগস্ট সকাল থেকে একযোগে অন্তত 6টি জায়গায় এই তল্লাশি চালানো হয়। সম্মানিত দর্শক, পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে কি শাস্তি দেওয়া উচিত কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।